সো হ্যালো কিউটিস, আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করতে, ব্রাইডাল মেকআপ লুক। আমি যেহেতু ফার্স্ট টাইম এরকম মেকআপ লুক মানে শেয়ার করছি তোমাদের সাথে, আমি নিজেও বুঝতে পারছি না আমি কীরকম করেছি। তো তোমরা প্লিজ কিন্তু জানিও আমাকে যে মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে। সো আমি এই মেকআপ লুকটা কিন্তু বাজেটের মধ্যে রেখে করেছি। তো আমি 100 টাকায় এরকম মেকআপ লুক কীভাবে করলাম, চলো তোমাদের সাথে তাহলে শেয়ার করি। সো আমি ফার্স্টেই ফিক্সার দিয়ে নিচ্ছি গোটা মুখটাতে, যাতে আমি মেকআপটা করলে মেকআপটা অনেকক্ষণ স্টে থাকে। তো তারপরে এরকমভাবে আমি একটু শুকিয়ে নিলাম, যেহেতু একটু ভিজে ভিজে ধরনের লাগছিল। তো শুকানোর পর আমি একটা রোজ ওয়াটার দিয়ে নিলাম, আর এটার প্রাইস মাত্র 20 টাকা। তো তারপর আমি এই ক্রিমটা ইউজ করছি, তো এটার দাম কিন্তু মাত্র 100 টাকা। তো ময়শ্চারাইজার হিসেবে আমি এই ক্রিমটাকে ইউজ করলাম। তারপর আমি এই প্রাইমারটা নিলাম, আর এই প্রাইমারটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো এটা একটা পুরো সেট ছিল, তাই এটার প্রপার দামটা আমি ঠিক মানে বুঝতে পারছি না কত হতে পারে। তারপর আমি আমার ব্রোটাকে একটা আইব্রো পেন্সিল দিয়ে ভালোভাবে ফিল করে নিচ্ছি, আর এই আইব্রো পেন্সিলটার দাম কিন্তু মাত্র 20 টাকা। আর আমি এখানে কনসিলার হিসেবে ল্যাকমি সিসি ক্রিমটাকে ব্যবহার করছি। আমি দুদিকেই ভালো করে এরকমভাবে ফিল করে কনসিলারটা লাগিয়ে নিচ্ছি। দেন আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়ে এটাকে ভালোভাবে মানে ব্লেন্ড করে নিচ্ছি, আর বিউটি ব্লেন্ডারটা আমি কিন্তু আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরা যখন মেকআপ করবে এরকমভাবে বিউটি ব্লেন্ডারটাকে ভিজিয়ে রেখে করবে, দেখবে ব্লেন্ড করতে সুবিধে হয়। তারপরে আমি অ্যাজ আ ফাউন্ডেশন হিসেবে ল্যাকমি সিসি ক্রিমটাকে গোটা মুখেতে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু বেশি করে অ্যাপ্লাই করছি, যেহেতু এটা ব্রাইডাল মেকআপ তো একটু বেশি না হলে ভালো লাগবে না, তো তার জন্য একটু বেশি করেই আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি আবার ওই একই বিউটি ব্লেন্ডার দিয়ে গোটা মুখটাকে ভালোভাবে এটা ড্যাব ড্যাব করে নিলাম। তারপর আমি একটা নর্মাল লুজ পাউডার দিয়ে এরকমভাবে চোখের নিচেতে দিয়ে নিলাম, আর এটার কিন্তু প্রাইস মাত্র 10 টাকা। এবার আমি একটা রেড কালার আইশ্যাডো নিয়ে ভালোভাবে চোখটাতে দিয়ে নিচ্ছি, হালকাভাবে। আমি খুব মানে ডিপ করে নেবো না, এটা খুবই হালকাভাবে নেব। তো এটা নেওয়ার পর আমি একটা গোল্ডেন কালার দিয়ে এরকমভাবে চোখের সামনেতে দিয়ে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। তো দেন আমি একটা আইলাইনার নিয়ে একটু বড় করে লাইনারটা করে নিচ্ছি, আর এই লাইনারটার প্রাইস কিন্তু মাত্র 40 টাকা। আমার একটা চোখে লাইনার আর আইশ্যাডো নেওয়া ডান, তো আমি এবার এই চোখটাতেও লাইনার আর আইশ্যাডো লাগিয়ে নেব। তো আমার কিছু অসুবিধা ছিল, তো তার কারণে আমি ভিডিওটা এডিট করতে পারিনি। তো তার জন্য তোমাদের কাছে এত লেটে কিন্তু এই ভিডিওটা পৌঁছচ্ছে। তো তোমরা কিন্তু প্লিজ কিছু মনে করো না, আমি খুবই চেষ্টা করব যে তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড করার। আর এবার আমি এই মাস্কারাটা ইউজ করছি, আর এই মাস্কারাটার প্রাইস মানে মনে হয় 60 টাকা যতটা সম্ভব, আমার খুব একটা মানে মনে পড়ছে না। তো 100 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো ব্রাইডাল মেকআপ করছি আর চোখে কাজল না লাগালে হয়, তো আমি একটা কাজল ইউজ করছি, আর এই কাজলটার প্রাইস কিন্তু মাত্র 10 টাকা। আর এটা মার্কেটের যে কোনো দোকানেই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি যেহেতু ব্রাইডাল মেকআপ করছি, তাই কাজলটাকে আমি একটু ডিপ করেই পরব, একটু মোটা করে। তারপর আমি ব্লাশার হিসেবে এই রেড লিপস্টিকটাকে ইউজ করছি। সো তারপর আমি একটা ব্রাশের মাধ্যমে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি একটা ব্রাউন শেডের লিপস্টিক দিয়ে কন্ট্রোল করে নিচ্ছি। তো
সো এইবার আমি একটা ডার্ক রেড কালারের লিপস্টিক ইউজ করে নিচ্ছি, লিকুইড লিপস্টিক, আর এটার প্রাইস কিন্তু মাত্র 90 টাকা। সো যে কোনো মেকআপ লুকেতেই টিপ না পড়লে কিন্তু মানায়, আর আমি এই টিপটা একটু বড় সাইজেরই নিলাম যাতে ভালো মানায়। জানি না কেন, তবে ব্রাইডাল মেকআপে আমার মনে হয় টিপটা একটু বড় বড় করলেই ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো এরপর আমি হাইলাইটার করে নেব। তো আমি যেহেতু ফার্স্ট টাইম এরকম মেকআপ করছি, আর আমি কলকা অত্যন্ত মানে না তো কারোর করে দিয়েছি না, নিজে কোনোদিন ট্রাই করেছি, তো কীরকম কলকা করবো কিছুতেই বুঝতে পারছিলাম না। তো তারপরে আমি ভাবলাম যে যেহেতু ফার্স্ট টাইম করছি, বেশি ইজি কিছু করে লাভ নেই, এখন ঠিক থেকে কীরকম হয়ে যাবে দেখতে বাজে লাগবে। তো তার জন্যই ভাবলাম একদম খুবই নর্মালের মধ্যে খুব ইজি একটা, মানে যেটা দেখতেও সুন্দর লাগবে আবার মানে করতেও সুবিধা হবে আমার, তো সেরকম একটা কলকা করব। তো তাই আমি এরকম নর্মালি একটা কলকা করছি। সো ফার্স্টে আমি হোয়াইট দিয়ে এরকমভাবে করে নিলাম, দেন আমি এগুলোরই মাঝে মাঝে রেড কালারটাকে দিয়ে ফিল করে নিচ্ছি। তো তারপর আমি এই নাকেরটাকে পরে নিলাম, আর আমি যেহেতু আগে থেকে মানে গয়নাগুলো পরেছিলাম তাই নতুন করে আমাকে কিছু করতে হয়নি, শুধু এটা যেহেতু মেকআপ করতে অসুবিধা হবে তাই আমি এটাকে মেকআপের পরেই করলাম। তো এটাই হলো আমার ফাইনাল লুক, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই বলবে, আর এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর একটা মেকআপ লুক তোমরা কিন্তু অবশ্যই ট্রাই। তো আরও নতুন নতুন মেকআপ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো।